নাটকের শহর নামে পরিচিত বালুরঘাট করোনা সংকটকালে সারা রাজ্যের পাশাপাশি এই শহরেও নাটক চর্চায় ভাটা পড়েছিল। রাজ্যে যখন করোনার পরিস্থিতি অনেকটাই উন্নতির পথে, একটু একটু করে সবকিছু স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে, তখন রাজ্যের নাট্যচর্চার প্রাণ কেন্দ্রেও নাটক প্রদর্শনী হচ্ছে। পিছিয়ে নেই নাটকের শহর নামে পরিচিত বালুরঘাটও। বালুরঘাটের স্বনামধন্য নাট্যদল বালুরঘাট নাট্যকর্মীর উদ্যোগে শতাব্দী প্রাচীন বালুরঘাট নাট্য মন্দির মঞ্চে শুরু হয়েছে 6-11 ডিসেম্বর অবধি নাট্যমেলা। সোমবার সন্ধ্যায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ কোভিড বিধি মেনে এই নাট্যমেলার শুভ সূচনা হয়। সূচনা পর্বে বালুরঘাট তথা রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। নাট্যমেলার প্রথম দিনে গোবরডাঙ্গা নাট্যদল পরিবেশিত খোয়াব নাটকটি প্রদর্শন হয়। পাশাপাশি প্রদর্শিত হয় শিলিগুড়ি ঋত্বিকের একজন লক্ষিন্দর। এই নাট্যমেলা উপলক্ষে বালুরঘাটের নাট্যমোদী জনগণের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন।